নির্বাচন কমিশনের নির্ঘণ্ট মেনে রাজ্য জুড়ে চলছে দফায় দফায় ভোট গ্রহণ। ইতিমধ্যেই তিন দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, চলছে চতুর্থ দফার ভোট প্রস্তুতি। এমনকি স্ট্রং রুম পাহারা, পোস্টাল ব্যালটের সঙ্গে যেসব ভোট কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে সেখানকারও আইন শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। চতুর্থ দফার ভোট গ্রহণে বুথ পাহারায় থাকবে 793 কোম্পানি, থাকবে কলকাতা পুলিশের 94 কোম্পানি, আলিপুর দুয়ারের 96 কোম্পানি, কোচবিহারে 183 কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনারেটে 99 কোম্পানি, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 38 কোম্পানি, হাওড়া গ্রামীণ পুলিশ জেলায় 35 কোম্পানি, বারুইপুর পুলিশ জেলায় 44 কোম্পানি, চন্দননগর পুলিশ কমিশনারের অধীনে 79 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকছে। চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে 5টি জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, ছিলেন কমিশনের অন্যান্য কর্তা ব্যক্তিরাও। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।